আসসালামু আলাইকুম বরহমাতু আলহামদুলিল্লা ওকফা ওসালাম আল আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ পাকের শুক্রিয়া যে মহান আল্লাহ আলা আমাদেরকে একটি সত্য সত্যদিন ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন দুরুদ এবং সালাম আমাদের সকলের প্রিয় রসুল সল্লা আলী ও সাল্লামের উপর আল্লাহ তালা আমাদেরকে তৈরি করার পর আমাদেরকে আমাদের রিজিক অর্জনের জন্য আমাদেরকে কাজ শিক্ষা দিয়েছেন আমাদেরকে বিভিন্ন বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো দুনিয়াতে চলার জন্য আমরা উপার্জন করি রিজিক অর্জন করি একজন অপরজনের কাছ থেকে সহযোগিতা নেই তো মানুষ তার জীবন চলার জন্য একটা পর্যায়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এটাই স্বাভাবিক তো সেখান থেকে বেচে বেঁচে থাকার জন্য রাসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যার দ্বারা আমরা আমাদের দুশ্চিন্তা এবং ঋণ আমরা যারা গ্রস্ত রয়েছি সেখান থেকে আমরা উদ্ধার হতে পারব তো আবু উমামা রদিয়াল্লাহ তাল আনহু একদিন মসজিদে বসা ছিলেন রাসুল সাল আলী ওসাল্লাম তাকে বললেন ইয়া আবা উমামা তা মালিয়া ওয়া ফিল মসজিদ ফি গরি অকলাদ যে হে আবু মামা তুমি মসজিদে অবস্থান করছো অথচ নামাজের সময় নয় এখন তো নামাজের সময় নয় কেন তুমি মসজিদে বসে আছো তখন আবু উমামা রদি আল্লাহ আনহু বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং ঋণের বোঝা আমি জর্জরিত আমার প্রচুর ঋণ তখন রাসুল সাল আলী ওসাল্লাম তাকে বললেন যে হে আবু মামা আলা আল্লা আল্লিম কালামান ইজা কুলতুহু ইজা আনতা কুলতুহু আজাবাল্লাহ আনকা হাম্মকা ও যে হে আবু মামা আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যেটা তুমি যদি বলো আল্লাহ তোমার দুশ্চিন্তা বিশেষ করে তোমার রেন আল্লাহ তালা দূর করে দিবেন তখন আবু মা বলেন ইয়া রসুলাল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আমাকে এটা বলুন যখন রাসুল সাল আলী ওসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন আর সেটা হচ্ছে আল্লাহ হুম আউ জুবি ক্যামিনাল ওয়াল হাজানি ও মিনাল ক্যামিনাল ওয়াল কাসালি ও আউ ক্যামিনাল জুবনী ওয়াল বখলি ওয়া আউদুবি ক্যামিন গলাবাতি দেইনি ও কহরির রিজালি রসুল সলাল আলী ওসাল্লাম তাকে এই দোয়াটি শিক্ষা দিলেন যার অর্থ হচ্ছে আল্লাহ হুমাইনি আউজবি ক্যামিনাল হাম্মি আল হাজানি হে আল্লাহ আমার দুশ্চিন্তা আমার অভাব আপনি দূর করে দেন আমার দুশ্চিন্তা আমার হতাশা দূর করে দেন ও আউজুবি ক্যামিনাল আজজিউ আল ক্যাসালি আমার অক্ষমতা আমার অলসতা আপনি দূর করে দেন ও আউজিবি ক্যামিনাল জুবনীওয়াল বখলি আমার কাপুরুষতা এবং কৃপণতা থেকে আমাকে আমাকে রক্ষা করেন ও ক্যামিন গলাবাতি দেয়নি ও কাহরের রিজালি এবং রেনের বোঝা থেকে আপনি আমাকে রক্ষা করেন এবং অন্য মানুষ যাতে আমার পিছু লেগে না যায় সেখান থেকে আপনি আমাকে রক্ষা করেন আবু উমামা রাদি আলাহ তালান আনহুকে এই দোয়ার যখন আল্লাহ রাসুল শিখিয়ে দিলেন তখন তিনি এই দোয়াটা পড়তে লাগলেন আবু উমামা এক পর্যায়ে বললেন আমি এই দোয়াটা যখন পড়তে লাগলাম এক সময় আমার দুশ্চিন্তা এবং আমার রেন আল্লাহ তালা দূর করে দিলেন সুবাহান আল্লাহ তো সুতরাং যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত নেই এমন কোনো মানুষ দুনিয়াতে নেই বললেই চলে খুব কম মানুষই আছেন যারা ঋণগ্রস্ত নয় তো আমাদের যারা ঋণ ঋণে জর্জ দিন আমরা এই দোয়াটার দ্বারা আমরা কামিয়াবি হতে পারবো আমরা যদি এই দোয়াটা নিয়মিত পড়ি ইনশাআল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তির ঋণের বোঝা আল্লাহ তালা দূর করে দেবেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা